কিছু কিছু মানুষের বাসায় দাওয়াত খেতে গেলে তিন চার রকমের ডেজার্ট দে মিষ্টি দই ফিনি ক্ষীর সন্দেশ রসমালাই কিছুই বাদ রাখে না কিন্তু সমস্যায় পড়ে যায় আমাদের ফাঁকিব্যাস সমাজ যারা কিছুই পারে না আসলে এই মানুষগুলো এত কিছু পারে কেমনে আল্লাহ জানে যারা কিছুই পারেন না একটু ফাঁকিব্যাস তাদের জন্য আজকের এই রেসিপি আপনি কিছুই পারা লাগবে না নিজে নিজেই রান্না হয়ে যাবে সবার আগে নিব আমরা একটি রাঁধুনি জর্দা মিক্স একটি রাঁধুনি জর্দা মিক্সে দুইটি প্যাকেট থাকে একটি প্যাকেটে চালের সাথে রং জর্দা মিক্স করা আছে আরেকটি প্যাকেটে চিনি এবং বিভিন্ন রকম বাদাম স সব ধরনের মশলা দেওয়া আছে আমরা সবার আগে ফুটন পরিমাণ মতো ফুটন্ত গরম পানিতে চালগুলো দিয়ে দিব চাল দেওয়ার সাথে সাথে পানিগুলো লাল হয়ে যাবে কারণ এখানে জর্দার রং দেওয়া আছে পানিগুলো শুকিয়ে আসলে মনে রাখবেন এইটি পার্সেন্ট শুকানোর পর এগুলো তুলে নিতে হবে তুলে নেওয়ার পর সাকনিতে ভালোভাবে সেঁকে নেবেন সেঁকে পানিগুলো ফেলে দিবেন। এবার একটি গরম করাইয়ে দুই চামচ ঘি এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে গরম করে নেবেন গরম হলে আপনি জর্দাগুলো ঢেলে দিতে হবে এখানে তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে অন্য প্যাকেটটি ঢেলে দিবেন চিনিগুলো গলে যাওয়ার পর এখানে এক কাপ পরিমাণ দুধ পাউডার দিয়ে দিবেন পানিগুলো কিছুটা শুকিয়ে আসলে ফ্লেভারের জন্য এখানে একটু মালটা চামড়া ঘষে দিতে পারেন না দিলেও সমস্যা নাই তারপর আধা কাপ পরিমাণ মালটার রস দিয়ে দিবেন হয়ে গেল আমাদের জর্দা মিস্ক এবার আপনি আপনার পছন্দ মতো সুন্দর করে পরিবেশন করুন